এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগরা বিস্ফোরণ কাণ্ডের প্রতিবাদ জানাতে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 16 মে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। বিরোধী দলনেতার নেতৃত্বে আজ মিছিলের আয়োজন করা হয়। সেখানে সামিল হন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা। এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দীঘা মোড় পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়। এদিকে এগরা বিস্ফোরণের ঘটনায় তদন্তের নামে গ্রামবাসীকে হেনস্থা করার অভিযোগে এগরা থানায় পৌঁছন শুভেন্দু। কালকেও মেসিভ রেট আপনারা নিজেরা দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল, ওই ক্ষোভে শুধুমাত্র বিজেপি কর্মীরা ছিল না, গোটা গ্রামবাসীরা ছিল। গ্রামে তো সবাই তো বিজেপি নয়, মেজরিটি বিজেপি, 51% বিজেপি হলে 49% সিপিএম এবং তৃণমূল আছে। তা সেখানে সমস্ত পুরুষ শূন্য করে দিয়েছে, 4টে লোককে তুলেছে, তাদের মধ্যে একজন আইসিকে দিদেন, আইসিকে রক্ষা করেছে। এবং গ্রামবাসীদের অ্যালিগেশন আপনারা টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ভিডিও ফুটেজে দেখেছেন, অভিযোগ ছিল আইসির বিরুদ্ধে। সে আইসিকে মৌসুম চক্রবর্তীকে রাজ্যের পুলিশ দপ্তর ট্রান্সফার করেছেন জঙ্গিপুর ডিআইজি। পানিশমেন্ট ট্রান্সফার সবাই দেখলে বুঝতে পারে, এটা রুটিন বলে কিন্তু সবাই জানে। তা যদি আইসির এগেনস্টে গ্রামবাসীদের অভিযোগে আইসি আগের আইসি ট্রান্সফার হয়, তাহলে গ্রামবাসীদের অভিযোগটা তোলার অভিযোগটা সঠিক? তাহলে গ্রামের লোককে কেন টর্চার করছে? একটা পুরুষশূন্য গ্রাম, কৃষক প্রধান গ্রাম, ওখানে লোকজনের কৃষির উপরে নির্ভরশীল। বোরো ধান পুরোটা উঠেনি, 80% উঠেছে, 20% বাকি আছে, আর বাদাম তোলার হাই সিজন। আমরা বাধ্য হয়ে আজকে প্রোগ্রাম করেছি এগরা এলাকাতে, এই সময় কেউ প্রোগ্রাম করে না। এখানে চীনা বাদাম প্রচুর তৈরি হয় এগরা থেকে ডেবরা পর্যন্ত, পুরো চীনা বাদাম একটা গ্রাম মাঠ থেকে চীনা বাদাম উঠছে না। শুধু পুরুষ নয়, মহিলারাও যাচ্ছে। আমি বলে দিয়ে গেলাম, আমরা এলে তো থাকবে না, যদিও আমি বলে আসি যে অ্যালিগেশন দেবো না, ডিউটি অফিসারকে বলে গেলাম, অন রেকর্ড হলো, আপনারা মিডিয়া থাকলেন, আমরা আমাদের আপিল রেখে গেলাম, যদি না করে থানা অভিযান করব। আর নন্দীগ্রাম খেজুরি দেখানো পথে ওখানে মানুষ বাঁচার জন্য যা করার করব। জল কেমন ছিল আজকে দাদা? আপিলটা কি করলেন পুলিশের কাছে? আপিলটা করলাম যে আপনারা একটু আইসিকে সরিয়ে গ্রামের মানুষের অভিযোগের সত্যতার প্রমাণ দিয়েছেন, গ্রামের লোকদের টর্চার করবেন না। যদি কারোর বিরুদ্ধে অ্যালিগেশন থাকে, 2-4 জনের নাম সিসিটিভি ফুটেজ দেখে বা ভিডিও ফুটেজ দেখে আপনারা বলুন, এদেরকে সারেন্ডার করুন। এরকম গ্রামে গিয়ে সব দরজায় লাথি মারবেন। একে ওই গ্রামে 12টা লোক মারা গেছে, একে ওই গ্রামের লোক আতঙ্কে আছে, একটা মাঠ থেকে চীনা বাদাম তুলতে দিচ্ছে না, এটা কৃষক বিরোধী সরকার। সেগুলো আইওয়াস হোক যাই হোক, দেখুন সরিয়ে তো গ্রামবাসীদের যে অভিযোগ অ্যালিগেশন সেটা তো এস্টাবলিশড হয়ে গেছে। এই আইসিও এএসআই বিশ্বজিৎকে দিয়ে 3 দিন আগে তোলা, ওখান থেকে আনিয়েছে 50,000 টাকা, প্রমাণিত অভিযোগ, ওই জন্য সরিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি লফুল্লি এটা না দেখে, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে এগরা বিধানসভা কমিটি থানা অভিযান করবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা। কার্যত বলা যেতে পারে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতো, কারণ পুলিশ টাকা খেত এমনটা অভিযোগ। আজকে আপনাদের মিছিল আটকাতে বেশ কয়েকটা জল কামানের ব্যবস্থা করা হয়েছে, পুলিশ কোন দিকে আটকাতে পারেনি 10,000-এর মিছিল? কোন দিকে সক্রিয় পুলিশ? শান্তিপূর্ণ মিছিল ছিল, এই মিছিলে কোথাও কোনো আমরা বাধা সৃষ্টি করিনি। থানার দিক দিয়ে যাতায়াত রুটও আমরা চেঞ্জ করে দিয়েছি, উই আর ল অ্যাবাইড পিপুল, সব পুলিশই খারাপ নয়, একদম একদম একবেলা রক্ষা করার জন্য আছে। তৃণমূল থানাকে মিসইউজ করছে, আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী।